শুভদশহারা, ওয়েলকাম টু মিতার সংসার। তো আমি বাড়ি থেকে পার্লার চলে এসেছি, রান্না বান্না করে ছেলে খেয়ে চলে গেল, কর্তা খাবার নিয়ে গেল। তো এখন আমি আজকে দশহারা, তো ভোগ দিতে যাচ্ছি মনসা মা মনসার মন্দিরে। বাড়ি থেকে কিন্তু আমি রেডি করে নিয়ে আসতে পারিনি, কারণ একা একা এলাম। তো আর ব্রাহ্মণ মন্দিরে যাচ্ছি, ব্রাহ্মণ আপনার 9টার সময় আসবো বলেছে, 9টা 5 10-এ, যার জন্য আগে আগে আসেনি। তো দেখুন আমার কামরাটা একটু ভিজে ভিজে রয়েছে, তো ভোগের ব্যাপার, আগে থেকে তো ভিজে দিলে হয় না। তো এই যে আমি নিচ্ছি ভোগ, খুব বেশি দেবো না, কারণ হচ্ছে মৌসুমি আর আমি আছি, ওরা রাত্রিরে আসবে, যে ভোগ তো রাত্রিরে থাকবে না। মোটামুটি একটা রেডি করে নিয়ে চলে এসেছি। অনেকে বলে না যে রেডি করে নিয়ে যেতে নেই, কলা ছাড়িয়ে নিয়ে যেতে নেই, আমি কিন্তু ওটা করি না, আমি নিয়েই যাই। কারণ মন্দিরে বসে যদি ছাড়ানো যায়, কারণ ব্রাহ্মণ বাদ দিয়ে যে পুজো জোগাড় করে সে কিন্তু ছাড়িয়ে দেয় রেখেছে, তাহলে ও যদি ছাড়াতে পারে তাহলে আমরা কেন ছাড়াতে পারবো না। আমি কিন্তু সমস্তটা রেডি করে আজ থেকে নয় বহু বছর থেকে আমি কিন্তু সব রেডি করে নিয়ে যাই। মনটা মন্ডা দিলাম, গুড় মন্ডা, এখানে কটি আনা সম্ভব নয়, যার জন্য আমি আম থেকে কেটেই নিয়ে এসেছিলাম। আম কলা, কলাটা আমি ছাড়িয়েই দিচ্ছি। মায়ের পদ্মফুল আমার গাছের ফুল দক্ষিণা। তো এবার দেখি যাই গিয়ে তাহলে মন্দিরে আপনাদের সাথে দেখা হচ্ছে। শ্রী বিষ্ণু বিষ্ণু মধ্য জ্যৈষ্ঠ মাসি বিষ রাশিতে বাস করে শুক্ল পক্ষে দশম মাংসিক ভরত দাস গোত্র শ্রী সাধনদেব শর্মা অশোক কাশ্যপ গোত্র শ্রী উদয় রায় দাস অশোক কাশ্যপ গোত্র রামপদ গড়াই ভুবনমোহন গড়াই সুকুমার গড়াই